মতি রহমান নিজামী সাহেবকে ফাঁসানোর জন্য যে কত বড় ষড়যন্ত্র হয়েছে সেটা কিন্তু প্রমাণ করেছেন প্রসিকিউশনেরই একজন সাক্ষী অ্যাডভোকেট শামসুল হক নান্নু যিনি আদালতে সাক্ষী দিয়ে রহমান নিজামী সাহেবের বিরুদ্ধে অনেক কথা বলার চেষ্টা করেছেন যদিও তার কথাগুলো যে মিথ্যা সেগুলো জেরার মাধ্যমে আমরা প্রমাণ করেছি কিন্তু তার একটি ভিডিও বক্তব্য ইউটিউবে প্রচারিত হয়েছে এবং তিনি তার সেই দীর্ঘ বক্তব্যে বলেছেন যে কিভাবে তাকে সামরিক বাহিনীর বা গোয়েন্দা সংস্থার জেনারেলরা ডেকে নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে কিভাবে তাকে থ্রেট করেছেন কিভাবে তাকে প্রলোভন দেখিয়েছেন এবং এই বক্তব্যটি যখন ইউটিউবে প্রচারিত হলো যে এই মামলাগুলো রাজনৈতিক দলকে নির্মূল করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রের অংশ এবং সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে সরাসরি সরকারের প্রধান ব্যক্তিদের নেতৃত্বে তখন সরকার বিব্রতকর অবস্থায় পড়ে যায় এবং তারা তখন তাকে বাধ্য করে এই কথা বলার জন্য যে আমি যে বক্তব্যটি আমার ইউটিউবে প্রচারিত হয়েছে সেই বক্তব্যটি আমার নিজের নয় তখন আমরা এই বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য আমেরিকাতে পাঠাই এখানে কণ্ঠস্বরের যে বিশেষজ্ঞ ক্যাপ্টেন জন পি স্ল্যাটার তিনি এটার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে একটা বিশেষজ্ঞ মতামত দিয়ে বললেন যে শামসুল হক নান্নু সাহেবের ইউটিউবে প্রচারিত বক্তব্যটি শামসুল হক নান্নুরই এবং পরবর্তী সময়ে যে ভিডিও বক্তব্য তিনি বললেন যে আগের বক্তব্যটি আমার নয় সেই বক্তব্যটিও নান্নুর এবং সেই বক্তব্যটি মিথ্যা সেটিও তার কণ্ঠস্বর পরীক্ষা প্রমাণিত হয়েছে তার মানে হচ্ছে সরকারের ষড়যন্ত্র সরকারের লোকেরাই প্রসিকিউশনের সাক্ষীরেই যখন ফাঁস করে দিচ্ছেন তখন তাদেরকে জোর করে এই বক্তব্যকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে তিনি বলেছেন তার ছেলেকে যে পুলিশে চাকরি দেওয়া হয়েছে সেই চাকরি তার চলে যাবে তার তাকে মামলায় জড়ানো হবে এই সব কিছু থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এবং শুধুমাত্র শামসুলক নানুর এই একটি ভিডিও বক্তব্যের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমস্ত মামলায় কিন্তু পোস্ট হয়ে যাওয়া উচিত কারণ এইখানে যে কত বড় ষড়যন্ত্রের জাল বুনে নিরাপরাধ মানুষকে মামলায় জড়ানো হচ্ছে সেটি স্পষ্ট হয়ে গিয়েছে সুতরাং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের খুব বেশি বুঝিয়ে বলার প্রয়োজন নেই যে এই মামলাটি কত বড় ষড়যন্ত্রের একটি অংশ শামসুল হক নান্নু সাহেবের ইউটিউবের বক্তব্যের মধ্য দিয়ে প্রসিকিউশনের বা সরকারের যে ষড়যন্ত্রের কথাটি বেরিয়ে এসছে সেটি কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম আরও অনেক সাক্ষী যারা সরকার পক্ষের সাক্ষী ছিলেন এবং পরবর্তী সময়ে তারা বিভিন্ন গণমাধ্যমে সামাজিক মাধ্যমে তারা সাক্ষাৎকার দিয়ে বা বক্তব্য দিয়ে বলছেন যে আসলে চাপের মুখে পড়ে তারা নিজামি সাহেবের বিরুদ্ধে অথবা জামাতের নেতাদের বিরুদ্ধে তারা সাক্ষী হয়েছেন কিন্তু তারা আসলে অপরাধের সাথে সম্পৃক্ত না আমরা চাপের মুখে সাক্ষীগুলো দিয়েছি তাদের এই বক্তব্যগুলো ফেসবুক টুইটার এবং ইউটিউবে এই বক্তব্যগুলো কিন্তু প্রচারিত হচ্ছে এবং এক এক শুধু একজন বা দুজন নয় বেশ কয়েকজনের বক্তব্য এইভাবে কিন্তু আমরা পেয়েছি এই ট্রেন্ডটাই প্রমাণ করে যে আসলেই এই লোকগুলো নির্দোষ তাদেরকে মিথ্যা লোকদেরকে সাক্ষী বানিয়ে জোরপূর্বক তাদের বিরুদ্ধে সাক্ষ্য আদালতে দেওয়ানো হচ্ছে এবং এই ব্যাপারে কিন্তু আমরা এই বিষয়গুলোকে তদন্তের জন্য তাদের এই বক্তব্য পরীক্ষার জন্য আমরা আদালতে বিভিন্ন সময় দরখাস্ত দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদের এই বক্তব্যকে গ্রহণ করার জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য আদালতের পক্ষ থেকে কোনো আদেশ দেওয়া হয়নি বা আদালত এটা কিন্তু সত্যতা যাচাই করার কোনো পদক্ষেপ নেননি কিন্তু আমরা মনে করি যদি ন্যায় বিচার করতে হয় প্রকৃত সত্যকে যদি বের করে আনতে হয় তাহলে এই সব সাক্ষীরা যারা সাক্ষী দিয়ে বেরিয়ে গিয়েই বাইরে গিয়ে নানান অন্যরকম কথা বলছেন যে আমরা আসলে প্রকৃত অর্থে এই কথাগুলো আমাদের বক্তব্য নয় তাদের এই বক্তব্যটা যদি না নেওয়া হয় এখানে কিন্তু সত্যিকার অর্থে ন্যায় বিচার হবে না প্রসিকিউশন নিজেরাই দ্বিধান্বিত যে তাকে আসলে কি হিসাবে তারা চিত্রায়িত করবে একদিকে তারা সর্বত্র বলার চেষ্টা করছেন যে তিনি আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন এবং তিনি ছাত্রসংঘের যেহেতু প্রধান ছিলেন আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার হিসেবে তিনি সমস্ত বাংলাদেশে সমস্ত আলবদর বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন এবং অপরাধ সংগঠিত করেছেন আবার এই ক্ষেত্রে তারা যেহেতু দ্বিধান্বিত যে এইভাবে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব নয় সেই কারণে তারা আবার বাস্তবে দেখানোর চেষ্টা করছেন যে তিনি লুঙ্গি পরে একজন আল সাধারণ আলবদর বাহিনীর সদস্য হিসাবে গ্রামে গ্রামে গিয়ে বিভিন্ন লোকজনকে দেখিয়ে দিচ্ছেন যে ওকে মারতে হবে তাকে মারতে হবে ইভেন মতির রহমান নিজাম সাহেব এত বড় কমান্ডার হওয়া সত্ত্বেও আবার দেখানো হচ্ছে যে তিনি মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়েছেন তাকে নৌকার মধ্যে করে আটক রাখা হয়েছে দিন পর্যন্ত এই ধরনের উদ্ভট সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে প্রসিকিউশন নিজেরা হাস্যকর হয়েছেন এবং গোটা জাতিকে কিন্তু দুনিয়ার সামনে হাস্যকর করেছেন এটা কেন হয়েছে যে তারা জানেন যে নিজামি সাহেব অপরাধী নন তাকে অপরাধী প্রমাণ করার জন্য একদিকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি দিতে পারলে খুব ভালো হয় কিন্তু সেখানে যদি তারা ব্যর্থ হন সেই কারণে আবার চলে গেছেন গ্রামের পরা সাধারণ রাজাকারদের কাতারে তাকে নেওয়ার চেষ্টা করেছেন যদি ওখানে কোনোভাবে কোনো কিছু প্রমাণ করা যায় এদিকে তুলনা করা যেতে পারে এভাবে ওই মেষশাবক এবং নেকড়ের মতো যে নেকড়ে যখন মেষশাবককে বলছে যে আমি তোকে খাবো বলছে আমার তো কোনো দোষ নেই আমি তো তোমার ভাটিতে আছি আমি তো পানি ঘোলা করিনি তখন বলা হচ্ছে নিশ্চয়ই তোর দাদা করেছে তো তারা একদিকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করার চেষ্টা করছেন যখন ব্যর্থ হচ্ছেন তখন বলছেন তাহলে তো নিশ্চয়ই তাহলে লুঙ্গি পড়া রাজাকার হিসেবে তুমি অপরাধটা করেছ এই জাতীয় হাস্যকর সাক্ষ্য প্রমাণ এবং উদ্ভট বৈপরীত্যের মধ্যে ভরা সাক্ষ্য প্রমাণ দিয়ে একটা ক্রিমিনাল কেসে কোনো মানুষকে কনভিক্ট করা যায় না এবং এটা যে একটা মিথ্যা মামলা তার জ্বলন্ত প্রমাণ হতে পারে এই ধরনের দ্বৈত অবস্থানকে একাত্তর সালে সংঘটিত ঘটনার সাক্ষী হতে পারেন ওই সময় যারা ররাঙ্গনে সরাসরি সক্রিয় ছিলেন সেই অর্থে ওই সময়ের মুক্তিযোদ্ধারাই বলতে পারবেন যে সেই সময় তাদের সাথে কারা যুদ্ধ করেছে বা তাদের বিরুদ্ধে তার কারা অবস্থান নিয়েছিল নিজামি সাহেবের পক্ষে আমরা মাত্র চারজন ডিফেন্স সাক্ষী দিয়েছি তার মধ্যে তিনজনই হচ্ছেন পাবনার খ্যাতনামা মুক্তিযোদ্ধা যারা রণাঙ্গনে ছিলেন রণাঙ্গনের সমস্ত তথ্যাদি সম্পর্কে অবহিত ছিলেন যারা ওই এলাকায় কারা স্বাধীনতা বিরোধী ছিল কারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিস্তারিত তারা জানেন তারা নিজেরা কিন্তু এসে আদালতে সাক্ষী দিয়ে বলেছেন যে মতিউর রহমান নিজামি সাহেবের কোনো স্বাধীনতা বিরোধী বা মানবতা মানবতাবিরোধী কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা ছিল না বরং তিনি যে একজন নির্দোষ মানুষ সেটি তারা এসে বলেছেন এখন আদালতের দায়িত্ব হচ্ছে যে এই সরাসরি যারা ডাইরেক্ট উইটনেস তাদের বক্তব্যকে গ্রহণ করা এবং এটাকে ডিনাই করার মতো কোনো তথ্য প্রমাণ প্রসিকিউশন কোথাও কোনো উপস্থাপন করতে পারেনি এবং এই লোকগুলো যে মুক্তিযোদ্ধা নয় মাঠে ছিল না সেটিও কিন্তু প্রসিকিউশন বলতে পারছেন না সুতরাং এবার কিন্তু আদালতের সিদ্ধান্ত নেওয়ার পালা যে তিনি এই মাঠের সাক্ষী যারা চোখে দেখেছেন যারা ভুক্তভুগি তাদের বক্তব্যকে গ্রহণ করবেন নাকি যে সমস্ত মিথ্যাবাদী লোকেরা এসে বানানো গল্প বলেছে যাদের মিথ্যাচার আদালতে ধরা পড়েছে জেরার মাধ্যমে তাদের বক্তব্যকে গ্রহণ করবেন আমি বিশ্বাস করি আদালত ন্যায় বিচার করবেন এবং আদালত প্রত্যক্ষদর্শীদের সাক্ষীদের বক্তব্যকে বিবেচনা নিয়ে মতি রহমান নিজামি সাহেবকে সসম্মানে মুক্তি প্রদান করবেন